আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফালুদা বানানোর ফুল রেসিপি। আমি এবং আমার লিউনাপু মিলে এই ফালুদাটা বানাবো। আর একটু আগেই বাজার আনা হয়েছে, মানে ফালুদা বানানোর সব কিছু আনা হয়েছে। এভাবে এক্সট্রাভাবে লাউ, শসা এবং এই যে ক্যাপসিকাম আনা হয়েছে। এখন হচ্ছে সব বাজারগুলো বের করছি। আর এখানে হচ্ছে ফালুদা বানানোর উপকরণ আছে, এটা কি, ও ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভারের এটা। তারপরে হচ্ছে জেলি তৈরি করার জন্য দুইটা জেলি পাউডার, তো একটা হচ্ছে ভ্যানিলা, একটা হচ্ছে চেরি ফ্লেভার। আর এই হচ্ছে রেড ফুড কালার। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনার কাছে। আর এই হচ্ছে তরমুজ, শসা, আর এই যে লাউ খুলতেছে, এগুলো কি না ফল চাপা পড়ছে বাঙ্গির, সেই কারণে এই অবস্থা হয়ে গেছে। তো আপনারা কে কি বলেন জানি না, আমরা তো নোনা ফল বলি। আর এদিকে হচ্ছে ফালুদা বানানোর জন্য তিনটা ডালিম আনা হয়েছে। আর এই যে বড় একটা বাঙ্গি, এটা কাটবে। আর দুই বোতল কোকাকোলা আনা হয়েছে এই। আর এখন আগে থাকতেই শরবত বানিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আসলে জগে বা একটা বড় মগে বানানোর কথা ছিল, তারপরে হুট করে দেখি লিনাপু এবং লিনাপু বানাই ফেলছে, তাহলে ভাবলাম আছে গ্লাসে গ্লাসে করে তারপরে ফ্রিজে রেখে দিব। এটা হচ্ছে রুবাবজার শরবত, এছাড়া বাঙ্গির শরবতও করা হয়েছে। আচ্ছা চলো, গোলানো শেষ, এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এখন একটা একটা করে গ্লাস সারিবদ্ধভাবে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এখনও প্রায় অনেকক্ষণই আছে, বড়াম্মু এবং আম্মু মিলে হচ্ছে এখন ভাজাভাজি করছে, আর আমরা হচ্ছে ফালুদা এবং এই যে শরবত বানালাম। তো এই তো শরবত ফ্রিজে রেখে চলে আসলাম ফালুদা বানাতে, সব উপকরণ রেডি। আর এই যে ফ্রুটস, আজকে হচ্ছে আনার, কলা এবং আপেল দিব ফালুদাতে। তো প্রথমেই হচ্ছে লিউনাপু এবং আমি মিলে আনারগুলোকে আর কি ছুটিয়ে নিচ্ছি, কি বলবো, বেছে নিচ্ছি। আর এদিকে জেলি তৈরির জন্য জেলির একটা দিয়ে দিলাম, দুই কালারের জেলি হবে, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ। আর এখন অরেঞ্জটা গুলিয়ে নিচ্ছি। তো হচ্ছে জেলির পাউডারটা গুলিয়ে রেখে দিয়েছি, আর এখন ফ্রুটসগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে কলা কাটছি। আর এই তো এখন হচ্ছে জেলি তৈরিতে চলে আসলাম। তো জেলি তৈরির জন্য গুলিয়ে রাখা জেলির পাউডার গুলিয়ে রেখেছিলাম, তো সেই অরেঞ্জ কালারটা এখন দিয়ে দিলাম একটা পাতিলে। এবার এটা কিছুক্ষণ জাল করব, জাল করার পরে নামিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। এই তো এটা হচ্ছে এখন জাল হচ্ছে, আর পাশের চুলায় দুধ দিয়ে দিয়েছি আর কি, এটা ফ্রিজ থেকে নামানো হয়েছে। তো এটা গলছে, গলার পরে এখানে ফালুদার মিক্সার যেটা আছে আর কি, নুডলস সাবুদানা এগুলো দিয়ে দিব। তো এই তো হয়ে গিয়েছে জাল করা, এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তারপরে নর্মাল টেম্পারেচারে কতক্ষণ ঠান্ডা হবে তারপরে গিয়ে ফ্রিজে রাখবো। এবারে গ্রিন কালারটা জাল করে নিচ্ছি। আর এখন দুধটা প্রায় গলে গিয়েছে, অল্প আছে আর কি, বরফ চাকা হয়ে অল্প একটু আছে, বাকি প্রায় 90% গলে গিয়েছে। তো এই তো এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি। আর এইদিকে লিনাপুর কলা কাটা শেষ, আপেল কাটছে। বড় করে কাটবা? না না, আমি বড় করে বলতেছি যে ছোট পিস করে কাটতে হবে। এখন জেলিটা ঠান্ডা হওয়ার জন্য, জমে যাওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে গ্রিন কালারটা বসিয়ে নিচ্ছে একটা প্লেটে, তারপরে এটাও ঠিক নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ থাকবে, তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এদিকে লিনাপু সবগুলো ফল কেটে নিয়েছে। তো এবারে হচ্ছে গ্রিন কালারটাও আর কি নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রাখার পর একটু ঠান্ডা হয়েছে, আর এখন ফ্রিজে রেখে দিচ্ছি।
তো এবার ফালুদা মিক্সার কি যেটা আছে নুডলস তারপর সাবুদানা তো এগুলো এখন দিয়ে দিব দুধের মধ্যে আর দুধটাও কিন্তু খুব ভালোভাবে বরফ থেকে ছুটে গিয়েছে তো আর এদিকে বড়াম্মু রাতের জন্য মাছ ভাজছে এবারে দিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গিয়েছে আমিও নিয়েছি দুধ আর এখন ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি একে একে করে ইমলা পাকা আপেল দিচ্ছে গিয়েছে ফ্রুটস দেওয়া এখন ফালুদাও ফ্রিজে রেখে দিচ্ছি অনেক কিছুই রাখা হয়েছে এখন পর্যন্ত কারণ সব কাটাকাটি এবং বানানোর কাজ আমরা আগে আগেই করে ফেলছি কারণ আজান দেওয়ার পর দেখা যায় মানে আজান দেওয়ার আগে তাড়াহুড়া রেখে যেতে পারে সেই কারণে সব কিছু আগে আগে বানানো হয়ে গেছে আজকে ইফতার নিয়ে বসে পড়লাম আজান এখন দেয়নি একটু পরে দিবে তো আজকে ছোলা বুট মুড়ি মাখা হবে ছোলা বুট দিয়ে তারপর তরমুজ বাঙ্গি মালটা বেগুনি পিয়াজু খেজুর তারপরে ফালুদা এগুলোই আছে আর সাথে কালকে রাতে বেলা আমরা আইসক্রিম বানিয়ে রেখেছিলাম ঘরে বসেই আমি আর লিনাপু তো সেটাও খাবো ইফতারি খাওয়ার পরে নাচ পড়ার পরে তো এখন হচ্ছে জেলিগুলোকে খুব সুন্দর স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি তো এই তো বড়ামু এখন ফালুদাও নিয়ে এসে পড়েছে ফ্রিজ থেকে তো এই তো আজকে ইফতারি তো সব কলাগুলো কাটার পর একটা কলা রেখে দেওয়া হয়েছে শুধু এমনি নরমালি খাওয়ার জন্য তো দেখতে দেখতে ইফতারের সময় হয়ে এসেছে 6:28 বাজে এখন আজান দিয়ে দিছে মসজিদে এখন আমরা খেতে বসে যাচ্ছি আল্লাহুম্মা সুমতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শরবত দিয়ে শুরু করি তো এবারে সবার প্লেটে সবাই আর কি ফ্রুটস ফ্রুটস সবকিছু নিয়ে নিচ্ছে আপু আমাকে খেজুরও দিয়ে দিয়েছে আগে খেজুর থেকে খাওয়াটা শুরু করছি তো আমাদের ইফতারি খাওয়া শেষ এখন সবাই নামাজও পড়ে নিয়েছি আর এখন গ্রিন মানে গ্রিন জেলিতে দেওয়া বাকি ছিল গ্রিন জেলিটাও দিয়ে নিচ্ছি তারপর এখন ফালুদা খাবো আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আজকের ফালুদাটা বানানোর কেমন হয়েছে বড়াম্মু সবাইকে বাটিতে বেড়ে দিচ্ছে আজকের মতো এই পর্যন্তই So, take care, Allah Hafiz.